রাজ্য সরকারের স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার পেল পশ্চিম বর্ধমানের 27টি বিদ্যালয়। পড়ুয়াদের জন্য পানীয় জলের ব্যবস্থা, পরিষ্কার বাথরুম, কোভিড নিয়ম বিধি মানা, শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার ও ভবন পরিষ্কার রাখা, বিদ্যালয়ের সঠিক তদারকি সহ হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার, এই 6টি ব্যবস্থার কথা পর্যালোচনা করে বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার এই বিদ্যালয়গুলির প্রতিনিধিরা জেলা শাসকের কাছ থেকে পুরস্কার নেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, উনি স্কুল শিক্ষা এবং স্কুলগুলোকে পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তো আমাদের যে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার রয়েছে 21-22, তাদের 392টা স্কুল পার্টিসিপেট করেছিল। আপনারা জানেন যে ইউটাইস অনুযায়ী আমাদের এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে 1977টা স্কুল আছে, যার মধ্যে প্রায় 1500টা স্কুল সরকারি আওতাভুক্ত রয়েছে। 392টা স্কুলের আবার আমরা ইভ্যালুয়েশন করেছিলাম, অর্থাৎ তাদের ওখানে এসআই সাহেবরা গিয়ে ফিজিক্যালি দেখে সুনিশ্চিত হয়ে অ্যাপের মাধ্যমে তাদের ফাইন্ডিংগুলো আপলোড করেছিলেন। এবং কয়েকটা ক্যাটাগরি ছিল: ওয়াটার, টয়লেট, কোভিড-19 রেসপন্সিভ বিহেভিয়ার, বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, অপারেশন অ্যান্ড মেইনটেন্স, হ্যান্ড ওয়াশিং উইথ সোপ। এই ক্যাটাগরিতে আমরা সকলে মিলে বসে, যারা বিচারকরা ছিলাম, মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহোদয় তার নেতৃত্বে আমরা বসে এদের ইভ্যালুয়েশন করে আমরা রাজ্য স্তরে পাঠিয়েছিলাম। এবং রাজ্য স্তরেও বেশ কিছু স্কুল সিলেক্টেড হয়েছেন, তারা স্টেট লেভেলে ইভ্যালুয়েশন টিমও আমাদের এতে এসেছিলেন। আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে যাতে আমাদের স্কুলগুলিকে, কারণ স্কুলই আগামী দিনের সমাজের যে মেরুদণ্ড স্বরূপ, আমাদের বাচ্চারা তারাই আমাদের ভবিষ্যতের বটগাছের মতন থাকবে। আমি আমাদের এই অ্যাওয়ার্ডের পেছনে যিনি মূল প্রাণচালিকা শক্তি, এই ডিআই সাহেব এবং সেকেন্ডারি প্রাইমারি এবং আমাদের এসএসএম, এদের একসঙ্গে কাজ করেই এরা এটা করেছে। প্রত্যেকজন এসআই সাহেব ওই সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে জিনিসটাকে তুলেছেন ফিল্ড ভিজিট করে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, যারা আমাদের সঙ্গে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও খুব ভালোভাবে সহযোগিতা করেছিলেন এবং যার ফলে আমরা সঠিক ইভ্যালুয়েশন করতে সক্ষম হয়েছিলাম।